হুঁশিয়ার সাবধান, খবরদার দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লির ঢাকা ঢাকা ঢাকা, দিল্লির ঢাকা ঢাকা ঢাকা, বন্দে চলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, ছাড়ো ভারত ভক্তি, বন্দে চলে মুক্তি, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা সীমান্ত পার হয় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু বিএসএফ সেই কাজটি না করে যেভাবে নির্মম ভাবে স্বর্ণা দাসকে হত্যা করেছে সেটি শুধু মানবতা বিরোধী আইন বিরোধী নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। বাংলাদেশ ভারত সীমান্ত এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীতে দ্বিতীয় আরেকটি এমন সীমান্ত নেই যেখানে সীমান্তরক্ষী বাহিনী এভাবে নির্মম নিষ্ঠুর কায়দায় নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করে। ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, তথাকথিত প্রতিবেশী এই বন্ধু রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সীমান্তে যে অসংখ্য মানুষ হত্যা করেছে তার বিচার করতে হবে। শুধু স্বর্ণা দাস নয়, ফেলানিকে যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে সেই কাঁটা তারে ঝুলিয়ে রেখেছিল সেই কথা আমাদের মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং আমরা 2024 সালে ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটি কারো দাদাগিরি কিংবা কারো স্বেচ্ছাচারিতা কিংবা কারো দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি সীমান্তের একটি লাশ পড়ে আমরা সমগ্র বাংলাদেশ জেগে উঠবো, এর প্রতিবাদ করব। আমরা বলতে চাই, বর্তমান বিগত সরকারগুলোর এই নবজাত পররাষ্ট্রনীতি এবং তাদের পোষণ নীতির কারণে বিগত সময়গুলোতে সীমান্তে যে পরিমাণে মানুষ হত্যা হয়েছে, নির্বিচারে গুলি করা হচ্ছে, তাদেরকে বিচার করতে হবে। সেই ফেলানি হত্যার বিচার কিন্তু এখনো হয় নাই। বিএসএফ তাদেরকে বেকসুর খালাস করেছে এবং ভারতীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই কেস করালেও কিন্তু কোনো বিচার আমরা পাই নাই। কাজে আমরা বলতে চাই, বর্তমান সরকার যেই আমাদের নিরীহ মানুষদের, নিরস্ত্র মানুষদের যেভাবে হত্যা করছে তার অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সীমান্তে সকল প্রকার হত্যা বন্ধ করতে হবে। আমরা বর্তমান সরকারের কাছে এই দাবি রাখছি, আশা করছি তারা বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।